নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন বাছাই করা গল্পকথা বাই সঙ্গীতা অডিও বুক চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই আজ আপনাদের পড়ে শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা শান্তিরাম গল্পটি যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করবেন গল্পটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল তাহলে শুরু করা যাক আজকের গল্প আজ শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা শান্তিরাম সন্ধ্যার কিছু আগে একখানা ট্রেন ছাড়ে রাত সাড়ে নটা আন্দাজ সেখানা দেশের স্টেশনে পৌঁছায় শান্তিরাম ওই ট্রেনেই বাড়ি যাওয়া স্থির করল করে জল আসিয়াছে ঝরঝর শব্দে চৌবাচ্চায় পড়িতেছে চৌবাচ্চাটা মাঝারি ক্রমশ পুড়িয়া আসিল বলিয়া ভাদ্র মাসের পচা গুমোট স্নান করিয়া লাওয়া ভালো কাপড় ভিজাইয়া দরকার নাই গামছা পড়িয়া শান্তিরাম অনেকক্ষণ ধরিয়া স্নান করিল এখনও ঝাড়ুদার আসে নাই এবেলা বেলার উচ্ছিষ্ট ভাত শাকের চিবানো ডাঁটা মাছের কাঁটা ঝাঁঝরি ড্রেনের মুখে পড়িয়া জলের স্রোত আটকাইয়াছে দেখিলে গা কেমন করে কি নোংরা কিন্তু এই নোংরা আস্তাকুরের মধ্যে আজ সাতটি মাস বাস করিয়াও পয়সা হইল কই সে সব সহ্য করিতে পারিত যদি হোটেলটা হইতে কিছু পয়সা আসিত ভূপেনবাবু আপিস হইতে ফিরিয়া রান্নাঘরের পাশের ছোট ঘরের চাবি খুলিল ঘরটার সামনে চালের বস্তা ডালের বস্তা বেগুন পটলের ধামা শুকনা বিলাতি কুমড়া আর নাগরি আখের গুড় একটা ছোট্ট টিনের অর্ধেক ভর্তি সরিষার তৈরি তেল এখানে ব্যবহার করা হয় না রামগোপাল মিলের মোহন মার্কা খাঁটি সরিষার তৈর কিন্তু এতেও হোটেল চলিল না ভূপেন বাবু কলতলায় হাত পা ধুইতে আসিল কাঁধে গামছা পায়ে খরম চটির দাম বেশি বেচারি পঁচিশটা টাকা মাহিনা পায় ট্রাম কোম্পানির অফিসে কাজ করে ঘরের ভাড়া দেয় সাড়ে চার টাকা পায়েস হোটেল এটা তবুও ভূপেনবাবুর সঙ্গে মাসিক বন্দোবস্ত আছে ঘর ভাড়া বাদে এগারো টাকা ভূপেনবাবু বলিল শান্তিরামবাবু আপনি নাকি চললেন আজ না গিয়ে কী করি বলুন এতদিন তো বেয়েছে দেখলাম কিছুই যখন হলো না তখন থেকে লাভ কি খাবই বা কী কেন আপনাকে এরা রাখবে না আমার পোষাবে না আমি ছিলাম হোটেলের মালিক আর এখন ওদের তাঁবে আমাকে সাত টাকা মাইনে আর খোরাকিতে খাটতে হবে আর ওই যে নিধিরাম বাবু ওফ এমন মানুষ যদি দুটি বললাম আর পঁচিশটা টাকা বেশি দাও গিয়ে দেনার দায়ে না হয় হোটেল বিক্রি হচ্ছে তা বলে আমায় ফাঁকি দিয়ে তোমাদের ভালো হবে হোক ভগবান মাথার উপর আছেন তিনি দেখবেন কারেই না হয় পড়েছি মশাই চিরকাল এমন দিন থাকবে না তাও বলে দিচ্ছি বাড়িতেই এখন থাকবেন দেখি কি হয় পয়সা যা পেলাম হোটেল বিক্রি করে তা গেল পাওনাদারদের দেনার পেছনে মিথ্যে বলবো কেন উপেন বাবু। আপনি আমার ছোট ভাইয়ের মতো সাতটি টাকা আর রেল ভাড়া এই নিয়ে দেশে যাচ্ছি তাতে আর কদিন চলবে সেখানে হঠাৎ শান্তিরামের মনে পড়িয়া গেল ধারে হোটেলের জন্য কড়া ও বালতি কিনিয়াছিল আরমা স্ট্রিটের গিরিন্দ্রকুণ্ডুর দোকান হইতে হোটেল বিক্রি হইয়া যাইতেছে শুনিয়া তাহারা আজ কয়দিন জোর তাগাদা চালাইতেছে খাইতে দেয় না ঘুমাইতে দেয় না তাহাদের বিল সরকারকে আজ সন্ধ্যার সময় আসিতে বলা হইয়াছে আসিলেই চার টাকা কয়েক আনা তাহাদের শোধ করিতে যাইবে তবে বাড়িতে যাইবে কি শুধু হাতে পুঁজিত সাতটি টাকা কাজের কথা নয় তাহার আগেই বাহির হইয়া পড়িতে হইবে শেয়ালদা স্টেশনে গিয়া গাড়ির জন্য বসিয়া থাকা ভালো দেড় ঘন্টা হোটেলে অপেক্ষা করিবার দণ্ডস্বরূপ চার টাকা কয়েকানা দিতে সে রাজি নয় নিজের ঘরটিতে ঢুকিয়া সে একখানা ময়লা কাপড় পাতিয়া দু তিনখানি আধ ময়লা কাপড় ও জামা কাঁসার গেলাসটা পুরনো একচোরা জুতা একচোরা খরম পাটি একখানা পুঁটুলি বাঁধিয়া লইল না এখানে কোনো জিনিস ফেলিয়া গিয়া লাভ নাই বাড়িতে লইয়া গেলে গৃহস্থ সংসারে কত কাজে লাগিতে পারে ছোট্ট টিনের সুটকেসটির মধ্যে ধোপার বাড়ি হইতে সদ্য আসা দুখানি ধুতি এবং একটি ছিটের কাপড়ের পাঞ্জাবি পুড়িয়া নিজের গায়ের ময়লা শার্টটি পড়িতেছে রেলে যাইবার সময় ফর্সা জামা গায়ে দিয়া লাভ কি বিশেষত নিজের বাড়িতেই যখন যাইতেছে সে কুটুম্ব বাড়িতে নয় এমন সময় বাহির হইতে কে ডাকিল শান্তিরামবাবু আছেন কে সেদিনকার সেই আধ টিন তেলের দামটা পাও না কাল আসতে বলেছিলেন কাল দু দুবার এসে দেখা পেলাম না কত বা কী এক টাকা সাড়ে শান্তিরামের একবার ইচ্ছা হইল বলে কাল এসো সকালবেলা কিন্তু ভূপেনবাবু পাশের ঘরেই রহিয়াছে ভূপেনবাবু জানে আজই হোটেল বিক্রি হইয়া গিয়াছে সে শান্তিরাম আজই সন্ধ্যার গাড়িতে দেশে চলিয়া যাইতেছে আর এখন ফিরিবে না এ অবস্থায় পাওনাদারকে কি বলিয়া মিথ্যে কথা বলা যায় অগত্যা দিতে হইল সাত টাকার ভিতর হইতে বাহির হইয়া গেল এক টাকা সাড়ে না। এই বেড়া আগুনের জাল হইতে বাহির হইতে পারিলে সে এখন বাঁচে আবার কোন দিক হইতে কে আসিয়া পড়িবে কে জানে চললেন তাহলে হ্যাঁ হ্যাঁ আসি নমস্কার কিছু মনে করবেন না বাড়ি গিয়ে চিঠি দেবেন কি রকম আছেন কেমন তো হ্যাঁ দেব বই কি দেব না বেশ লোক ভূপেন বাবু ডান হাতে টিনের বিবর্ণ সুটকেসটা বাম বগলে পুঁটুলি ও ছাতা শান্তিরাম হোটেল হইতে বাহির হইয়া হাঁটিতে হাঁটিতে শিয়ালদার মোড়ে আসিয়া পৌঁছিল নাশপাতি নাশপাতি ছেলেদের জন্য কিছু কিনিয়া লওয়া যাক দু পয়সা জোড়া ডাকাত না কি রে বাবা দু পয়সা জোড়া নাশপাতি কে কবে শুনিয়াছে দিব্যি আপেলগুলো কত দূর চার পয়সা জোড়া কেন পয়সা পয়সা না ফলওয়ালা চটিয়া বলিল বাবু কোন জমা নামে আপেল পয়সা পয়সা বিকা অনেক দরদস্তুর করিয়া শান্তিরাম ছোট ছোট নাশপাতি দুই পয়সায় জোড়া দরে ছয়টি কিনিল চার পয়সায় এক জোড়া আপেলও কিনিল পরিমল নস্য লইবে কিছু দেশে ভালো নস্য পাওয়া যায় না ফলওয়ালাকে পয়সা বাহির করিয়া দিতেছে এমন সময় পিছন হইতে কে ডাকিল এই যে শান্তিরাম দা এ কি যাচ্ছ কোথায় বাড়ি নাকি শান্তিরাম পিছন ফিরিয়া চাহিয়া দেখিল তাহাদের দেশের ঠিক গ্রামের নয় সরোজ মুখুটে সরোজ এখানে কোনো মেশে থাকে সপ্তাহে সপ্তাহে দেশে যায় চাকুরি করে মার্চেন্ট পিসে আশি নব্বই টাকা মাহিনা পায় আর ভাই বাড়ি চললাম সব উঠিয়ে দিয়ে চললাম কেন তোমার সেই হোটেল চালাতে পারলাম কই চলতো ভালো পাঁচ ফুতে খেয়ে আর বাকি ফেলে ফেল মারিয়ে দিলে এক এক ব্যাটার কাছে আট টাকা দশ টাকা বাকি খেয়ে যাচ্ছে তো খেয়েই যাচ্ছে উপুর হাত করবার নামটি নেই তাকাদা করতে গেলেই আজ দেব কাল দেব এদিকে আমার পাওনাদারেরা বাড়িওয়ালা কলওয়ালা মুদি আমায় ছিঁড়ে খাচ্ছে জোচ্চরে জায়গা কলকাতা এখানে কি লোক আছে কিন্তু শান্তিরাম দেশে কতদিন যাওনি বলো তো দেশের অবস্থা জানো বাড়ি তো যাচ্ছ বন্যে সব ডুবে গিয়েছে রসময়পুর থেকে নৌকায় চড়বে আর একেবারে তোমাদের গায়ের বটতলায় গিয়ে উঠবে কলুবাড়ির কাছে চাল নেই ধান নেই সব ডুবেছে জিনিসপত্রের দাম চড়া লোকজনের ভয়ানক কষ্ট কত বাড়িঘর পড়ে গিয়েছে আর এই দুর্দিনে তুমি যাচ্ছ দেশে এখন যেও না আমি বলি না গিয়ে কী করি এখানে থেকে পয়সা উপায়ের চেষ্টা করো এখানে নানা পথ আছে দেশে কিছু নেই এক ভিক্ষে ছাড়া তাই বা দেবে কে এখানে থেকে বাড়িতে পয়সা পাঠাও তাদের উপকার হবে শুধু হাতে বাড়ি গিয়ে করবে কি আচ্ছা আসি শান্তিরাম দা আসি বন্যার খবর শান্তিরাম কিছু জানে না বাড়ির চিঠি পায় নাই আজ পনেরো কুড়ি দিন চিঠি না পাওয়ার কারণ সে জানে তিন পয়সা দাম একখানা পোস্টকার্ডের গাঁয়ের লোক নিতান্ত দরকারি খবর দিবার না থাকিলে চিঠি বড় একটা দেয় না বিশেষত তাহার সংসারে যা অবস্থা তিনটি পয়সা তিনটি মোহর ট্রেন ছাড়িল বেলা একদম পড়িয়া আসিয়াছে স্টেশনের সিগনালে লাল সবুজ আলো জ্বলিতেছে গাড়িতে লোক বেশি নাই শান্তিরাম এক কোণে বসিয়া জানালার বাহিরে চাহিয়া মাঝে মাঝে বিড়ি টানিতে টানিতে ভাবিতে ভাবিতে চলিল সৌর যাহা বলিল তাহাতে বাড়ি যাইবার উৎসাহ তাহার কমিয়া গিয়াছে সে ন দশ মাস বাড়ি যায় নাই সে অগ্রহায়ণ মাসে বাড়ি হইতে বাহির হইয়াছিল স্ত্রীর শেষ সম্বল বালা বালাদুগাছা বিক্রয় করিয়া দুই শত টাকা লইয়া ব্যবসা করিতে আসিয়াছিল কলিকাতায় দুই শত টাকার মধ্যে বাড়ি লইয়া ফিরিতেছে পাঁচ টাকা সাড়ে আনা অবশ্য এ কয় মাস কিছু কিছু খরচ পাঠাইয়াছিল বাড়িতে কিন্তু গত আষাঢ় মাসের শেষ হইতে আর কিছুই দিতে পারে নাই দেশে থাকিতে পয়সা উপার্জনের কোনো পথ সে বাকি রাখে নাই লেখাপড়া তেমন জানে না বলিয়া চাকুরি জোটে নাই নাই বা জুটিল চাকুরি ব্যবসা করিয়া বড় লোক হওয়া যায় চাকুরিতে নয় গুড়ের ব্যবসা কাঠ চালানির ব্যবসা তরকারি চালানির ব্যবসা এমনকি মাছ চালানি পর্যন্ত কিছুতেই কিছু হইল না তাই স্ত্রীর বালাজোড়া লইয়া কলিকাতায় আসিয়াছিল কোনো একটা ব্যবসা করিতে অনেকে পরামর্শ দিয়াছিল হোটেল খুলিতে খারাপ কিছু চলে নাই দুবেলা লোকজন খাইতেছিলও মন্দ নয় কিসে কি হইল ভগবান জানেন খরচে আয়ে আর কিছুতেই কুলাই না এমন হইয়া দাঁড়াইতে লাগিল বাড়ি ভাড়া বাকি পড়িয়া গেল তিন মাসের বাড়িওয়ালা শাসাইল জিনিসপত্র আটকাইয়া ভাড়া আদায় করিবে মুদির দেনা কয়লাওয়ালার দেনা তরকারিওয়ালার দেনা মাছওয়ালার দেনা দুধওয়ালার দেনা ঠাকুরের মাহিনা বাকি কি চাকরের মাহিনা বাকি হোটেল চলে কি করিয়া সর্বশান্ত হইতে হইল সত্য সত্যই সর্বশান্ত এতটুকু সোনার গুঁড়া নাই ঘরে এই কটি টাকা মাত্র সম্বল বাড়িতে পা দিলেই চৌকিদারি ট্যাক্সের তাগাদা সেখানেও মুদির দেনা গোয়ালার দেনা কোন বা দশ পনেরো টাকা না জমিয়া গিয়াছে তাহার উপর দেশের অবস্থা যেরকম শোনা গেল সব কিছু ডুবিয়া গিয়াছে জিনিসপত্রের দাম চড়া ধার মেলা দুষ্কর হইয়া উঠিবে এ বাজারে স্ত্রী পুত্র হয়তো বা উপবাসে দিন কাটাইতেছে নিরোদা কত আশা করিয়া আছে পূজার সময় আর দিন সতেরো বাকি পূজার স্বামী কলিকাতা হইতে সকলের জন্য নতুন কাপড় এবং টাকা কড়ি লইয়া বাড়ি ফিরিবে নীরদাকে একদিনের জন্যও খুশি করিতে পারে না এসে বিবাহ করিয়া পর্যন্ত অভাব 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 আর ঘুচিল না কোনো দিন অদৃষ্ট তাহার অদৃষ্ট না নিরদার অদৃষ্ট দুজনারই দেশের স্টেশনে নামিয়া সহযাত্রীদের মুখে শুনিল পায়ে হাঁটিয়া গ্রামে পৌঁছানো যাইবে না মাতৃগঞ্জের বড় বিল ভাসিয়া রাস্তার উপর এক কোমর জল এত রাত্রে নৌকাই বা পাওয়া যায় কোথায় চিলমারির নবীন কলু তাহার মুদির দোকানের জন্য কলিকাতায় মাল কিনিতে গিয়াছিল সে তিন গ্রস দেশলাই ও দুই তিনটি মিছরির লইয়া বড় বিপন্ন হইয়া পড়িয়াছে এই যে দাদা ঠাকুর কলকাতা থেকে এলেন বুঝি এই গাড়িতেই এলেন কই দেখিনি তো এখন কি করে যাই বলুন তো একটা লোক নেই স্টেশনে নৌকো থাকবার কথা বলা ছিল কই কাউকে তো দেখছি আপনিও তো যাবেন ওদিকে সব জলে জলময় একজন কুলি তাহাদের জিনিসপত্র ঝাঁকাই করিয়া লইয়া যাইতে রাজি হইল কুলিটার মুখে শোনা গেল স্টেশন ছাড়াইয়া যে বড় মাঠ কিছু দূর গেলে সেই মাঠের ধারে জেলেদের নৌকা ভাড়ার জন্য মজুত আছে মাঠ জলে ভাসিয়া সমুদ্রের মতো দেখাইতেছে শুধু বাবলা গাছ ও অন্যান্য গাছপালার খানিকটা করিয়া জায়গা আছে মাত্র শান্তিরাম অবাক হইয়া চারিদিকে চাহিয়া দেখিতে লাগিল বলিল হ্যাঁ নবীন এরকম বন্যে তো আমাদের জ্ঞানে দেখিনি এ কি হয়েছে এ যে চেনা যায় না কিছু গায়ের মধ্যে জল ঢুকেছে নাকি বাড়ি পৌঁছিতে রাত এগারোটা বাজিয়া গেল সবাই ঘুমাইয়া পড়িয়াছে শান্তিরাম ছোট ছেলের নাম ধরিয়া ডাকাডাকি করিতে নিরোদা উঠিয়া তাড়াতাড়ি ঘরের দৌড় খুলিয়া বাহিরে রোয়াকে আসিল রং ফর্সা রোগা চেহারা শান্তিরামের অপেক্ষা সাত বছরের ছোট সুতরাং বয়স বত্রিশ তেত্রিশ হইয়াছে মাথার চুল সামনের দিকে অনেক উঠিয়া গিয়াছে মুখের লালিত্য অনেক দিন নষ্ট হইয়াছে পরনে লাল পার ময়লা শাড়ি চুল বাঁধা বা পরণ পরিচ্ছাদের মধ্যে এতটুকু পারিপাট্য নাই অতিরিক্ত পান দোক্তা খাইয়া দাঁতগুলি কালো এত রাত্রিরে কোন গাড়িতে এলে দাও ওগুলো আমার হাতে বাবা একখানা চিঠি না পত্তর না ভেবে মরছি শতুর আজ আবার তিন দিন জ্বর আর পেটের অসুখ বুলুর একটা ফোড়া হয়ে কষ্ট পাচ্ছে ভাবছি আজকালের মধ্যে একখানা পত্তর দেব তার উপর চারিদিকে জল হাট বাজার করে এনে দেবার লোক পাচ্ছি নে এই জল পেরিয়ে কে আমার জন্য চিলেমারি থেকে জিনিস এনে দেবে এলে বাঁচলাম কি আতান্তরে যে পড়েছি তার উপর এদিকে হাতে ও বুলু কি বলছে শোন এই যে যাই চেঁচিও না কে এসেছে দেখ তোমার শরীর ভালো আছে এই এতে আপেল আর নাশপাতি আছে শতুকে বুলুকে দাও কুকিকে দাও এ লেবেন চুস কলার আর কমলা লেবুর কুকি ভালো আছে তো চলো ঘরে চলো দাঁড়াও দাঁড়াও একটু আলোটা জালি ঘরে অন্ধকার সামনেই সব শুয়ে আছে মারিয়ে চটকে দেবে খানিক পরে শান্তিরাম সুস্থ হইয়া বসিয়া তামাক খাইতেছে ছেলেমেয়েরা তাহাকে ঘিরিয়া বসিয়া কেহ আপেলের টুকরো কেহ লেবেন চুষ খাইতেছে নিরোদা স্বামীর জন্য ভাত চড়াইতে গিয়াছে রান্নাঘরে নিরোদা নিশ্চয়ই ভাবিয়াছে সে না জানি কত টাকা লইয়াই ঘরে আসিয়াছে নিরদাকে কিছু বলা হইবে না এখন না বলাই ভালো মিথ্যা আশায় রাখিয়া লাভ কি নিরোদার মুখে আনন্দ ও উৎসাহ যেন ধরিতেছে না কষ্ট হয় বলিতে নিরোদা যা ভাবছো তা নয় আমার হোটেল বিক্রি করে দিয়ে চলে এলুম সর্বশান্ত হতে হয়েছে তোমার সে বালা গিয়াছে তার টাকা গিয়াছে পাঁচ টাকা সাড়ে আনা মাত্র হাতে অবশিষ্ট আছে এ কথা বলিতে কষ্ট হয় নিরোদাকে কোন সুখটা দিয়াছে জীবনে সে নিরোদা ভাত চড়াইয়া দিয়া আবার ঘরের মধ্যে আসিল বলিল পুজোর আগে আবার যাবে বুঝি তা এই যাবে আবার আসবে মিচি পয়সা খরচ একেবারে আর দুদিন দেরি করে পুজো পর্যন্ত থেকে যাও ওদের কাপড় চোপড় এনেছো নাকি শান্তিরাম একবার ভাবিল বলে নিরোদা কিছু নেই সব গিয়েছে তোমার বালাজোড়াটা সব উঠিয়ে দিয়ে এলাম হাত একেবারে খালি পুজোর কাপড় চোপড় তো দূরের কথা তোমাদের খেতে দেবো যে থেকে তাই ভেবে তবুও আজ আট মাস পরে বাড়ি আসিয়া তাহার কী ভালোই লাগিতেছিল কলিকাতায় হোটেল খুলিয়া থাকা সে অন্য ধরনের জীবন এই কয় মাসে সে তাহা ভালো করিয়াই বুঝিয়াছে কখনো যে ঘর ছাড়া হয় নাই তাহার পক্ষে একা ওভাবে নির্বান্ধব স্থানে থাকা কি ভালো লাগে এ তাহার নিজের বাড়ি সকলে এখানে আপন এখানে নিরোদা আছে সতু বুলু খুকি পিসিমা পাশের বাড়ি দুর্গাদাস কামার নিতাই কামার এরা সব তাহার আপন নিতাই তাহার ছেলেবেলার বন্ধু লেখাপড়া শেখে নাই পৈতৃক বৃত্তি দা বাঁধানো লাঙলের ফাল পোড়ানো অবলম্বন করিয়াছে তাহাকে সে যে কতদিন দেখে নাই নিতাই কামারের দোকান দোকানঘরের জামরুলতলার ছায়ায় বসিয়া তামাক খাইতে খাইতে নিতাই এবং কামার দোকানের সমাগত লোকজনের সঙ্গে বেগুন কুমড়োর গল্প করিতে কি সুখ তার তুলনায় হোটেল কাল নিতায়ের সঙ্গে সকালেই দেখা করিতে হইবে শান্তিরাম খাইতে বসিল হ্যাঁ গা পুজো পর্যন্ত থাকবে তো হ্যাঁ তা জামাকাপড় ওদের কলকাতা থেকে আনলে না কেন ওখানে দর বেশি দর হ্যাঁ তা বেশি হোটেল দেখাশোনা করবে কে এখন শান্তিরাম কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল হোটেল নেই নিরদা বিস্ময়ের সুরে বলিল নেই তবে অন্য কি কেন এই সেদিনও তো চিঠি লিখলে হোটেলের কাজ চলছে ভালো শান্তিরাম বলিল চলছিল তো ভালোই তারপর কিসে থেকে কি হলো কেবল দেনা বাড়তে লাগলো বিক্রি হয়ে গেল দেনার দায়ে সে বালাজোড়াটা আছে তো এনেছো সঙ্গে তো নিরোদা এই ধরনের প্রশ্ন করিয়া বড় বিপদে ফেলে এই ধরনের প্রশ্ন না করিয়া যদি বলিত সে বালা দুগাছাও ঘুচিয়া দিয়েছ তো তাহা হইলে উত্তর দেওয়াটা সহজ হইতো যে বালা ঘুচিয়া গিয়াছে মিটিয়া গেল এতখানি আশা ভরা প্রশ্নের উত্তরে তাহাকে এখন না সংসার করা এত বিপদ জানিলে সে বিবাহ করিত না বিবাহ সে ইচ্ছা করিয়া করেও নাই স্বর্গীয় পিতৃদেব বাঁচিয়া থাকিতে পুত্রবধূর মুখ থেকে দুর্নিবার আকাঙ্ক্ষায় উনিশ বছরের ছেলে শান্তিরামের বিবাহ দিয়া যান বারো বছর বয়সে নিরোদার সঙ্গে ইয়ে বালা কোথায় বালা বিক্রি করেই তো হোটেল খুলেছিলাম নিরোদা, হঠাৎ নিজের গালে চর মারিতে মারিতে বলিতে লাগিত ও মা আমার কি হবে ও মা আমার কি হবে শান্তিরাম বিরক্ত হইয়া বলিল আহ কি ছেলে মানুষই করো থামো ছেলে মেয়েরা কাঁদিয়া উঠিল শান্তিরামের ভাত খাওয়া হইল না সে ভাত ফেলিয়া উঠিয়া নিরোদার হাত ধরিল স্বামী স্ত্রীতে তুমুল ঝগড়া বাঁধিয়া গেল নিরদাকে শান্ত করিতে শান্তিরামের সময় লাগিল মেয়ে মানুষকে বোঝানো দায় অনেকক্ষণ পরে নিরদা কিছু প্রকৃতিস্থ হইল চোখ মুখে জল দিয়া বলিল তোমার খাওয়া হলো না আর দুটি ভাত আছে বেড়ে নিয়ে আসি না না থাক শোয়া যাক এখন রাত হয়েছে বারোটা কি একটা শান্তিরাম স্ত্রীর প্রতি মনে মনে বিরক্ত হইয়াছে একচোরা বালা না হয় গিয়াছে তা বলিয়া সে খাইতে বসিয়াছে আর এমন কুরুক্ষেত্র কাণ্ড ছি এর নাম সংসার একটু সান্ত্বনার কথা নাই সহানুভূতি নাই আচ্ছা সন্ন্যাসী হইয়া গেলে কেমন হয় অনেকে তো যায় সংসার আর ভালো লাগে না রামকৃষ্ণ পরমহংসদেব ঠিকই ভুলিয়াছেন কামিনী কাঞ্চন অসার তাহাদেরই গ্রামের পাশে বন্দিপুরের মুখুজ্জে বাড়ির বড় ছেলে রাধাকান্ত বহুদিন আগে সন্ন্যাসী হইয়া গিয়াছিল এখন কি একটা বেশ বড় গোছের নাম লইয়া কাশিতে মঠ করিয়া আছে বহু শিষ্য সেবক দুধ ঘি খায় কোনো কষ্ট নাই পায়ের উপর মোহর প্রণামী দিব্যি আছে আর সংসার করিলে তাহারও দশা এই রকমই হইতো ছেলেপিরে লইয়া জড়াইয়া মরিতে হইতো একদিন কামিনী কাঞ্চন সত্যিই অসার নীরদাও স্বামীর উপর বিশেষ সন্তুষ্ট হইয়া উঠিল না শুইয়া শুইয়া ভাবিতে লাগিল বালাজোড়াটা একমাত্র সম্বল ছিল এই তো সংসারের ছিঁড়ি তাহার বাবার দেওয়া বালা শ্বশুর বাড়ি তাহা হইলে ভাবনা থাকিত না এক কুচো এখানকার সোনা কোনোদিন অঙ্গে ওঠে নাই কি বিবাহই দিয়াছিলেন বাবা অকর্মণ্য আসল কথা এই যে অকর্মণ্য স্বামী কত পুরুষ মানুষ কত কাজ করিয়া পয়সা রোজগার করিতেছে গরিব অবস্থা হইতে বড় লোক হইতেছে আর তাহার স্বামী যাহা ঘরে আছে বা ছিল তাহাও ঘুচাইয়া নিশ্চিন্ত হইয়া বাড়ি আসিয়া বসিল বড় লোক হইতে সে চায় না কিন্তু এই দুর্বৎসরের বাজারে ছেলেপিলের মুখে অন্ন দিতে হইবে তো এমন লোকের বিবাহ করা উচিত হয় নাই বিবাহের শখ আছে স্ত্রী পুত্র পুষিবার ক্ষমতা নাই রাত্রে ভয়ানক বৃষ্টি আসিল ফুটা ছাদ দিয়া নানা স্থানে জল পড়িতে লাগিল নিরদা ছেলে মেয়েদের লইয়া সরিয়া বিছানা পাতিল স্বামীর মশারি ভিজিতেছিল দেখিয়া তাহাকে উঠাইল শান্তিরাম কাঁচা ঘুম ভাঙিয়া যাওয়াতে উঠিয়া বিছানার উপর বসিয়া বলিল আহ কি মশারি ভিজছে ওঠো একটু বৃষ্টি এসেছে বড্ড নিরদা মশারি খুলিয়া কোণের দিকে লইয়া গিয়া আবার খাটাইতে লাগিল শান্তিরাম বিরক্ত মুখে বিছানায় বসিয়াছিল কেরোসিনের টেমির মৃদু আলোয় নিরদার দিকে চাহিয়া দেখিল নিরদা দেখিতে যেন বুড়ি হইয়া গিয়াছে এরই মধ্যে বিবাহের পর প্রথম কয়েক বছর কি সুন্দর ছিল দেখতে সে রং সে চেহারা কয়েক বছরের মধ্যেই যেন ভোজবাজির মতো উড়িয়া গেল ঠিক তেমন ভালোবাসাই কি এখন আছে সে আকুলিবিকুলি ভাব না দেখিলে না ইত্যাদি বহুদিন চলিয়া গিয়াছে নিরোদা মশারি খাটাইতেছে সামনের কপালখানা মাঠের মতো চওড়া হইয়া গিয়াছে চুল ওঠার দরুন ময়লা শাড়িখানাতে চেহারা আরও খারাপ দেখাইতেছে যেন ভদ্রলোকের ঘরের মেয়েই নয় ফর্সা একখানা কাপড় পরিলে কি হইতো। শান্তিরামের মনে স্ত্রীর প্রতি হঠাৎ কেমন অনুকম্পা জাগিল বেচারি নিরোদা। তাহারই দোষে নিরোদা অমন হইয়া গিয়াছে মেয়ে মানুষ অসহায় যেমন রাখিবে তেমনি থাকিবে পড়াও না শান্তিপুর ফরাসটাঙার জরিপার শাড়ি চড়াও না মোটর গাড়িতে এমন চড়িবে যখন সাজসজ্জাও করিবে তখন উহার দোষ কি না কাল উঠিয়া কোনো একটা চেষ্টা চরিত্র দেখিতে হইবে হাত পা হারাইলে চড়িবে না নীরদা বলিল পান দেব পান খাবে না এক গ্লাস জল দাও বরং তামাকের পাত্রটা কোথায় রেখেছ টিকেগুলোতে জল না পড়ে তামাক খাবে নাকি সাজব থাক তুমি জল দাও তামাক আমি সাজছি তামাক টানিতে টানিতে শান্তিরাম বলিল এখানে আর দেনা কত হয়েছে তা পনেরো ষোলো টাকা আকেষ্টোর দোকানে বাকি পড়েছে রোজ তাগাদা করে বলেছিলাম পুজোর সময় বাড়ি এলে একেবারে নিও পনেরো ষোলো টাকা এত ধর জমলো কী করে নিরোদা একটু ঝাঁঝের সহিত বলিল জমবে আর কি করে চার মাস যে বাড়িতে উপুর হাত সে কথা মনে আছে চালাচ্ছে কি করে তবে তবুও আমার কথা চাল ধার দেয় নইলে পাড়ায় ধার দেওয়া দোকান থেকে বন্ধ করে দিয়েছে এই কথাটিতে শান্তিরামের দুর্ভাবনা আবার বাড়িয়া গেল একটা টাকা যাহার কাছে একটা মোহর বর্তমানে তাহার মুদির দোকানে পনেরো ষোলো টাকা বাকি না শোধ করিলে অবশ্যই চলে এবং চলিত কিন্তু বর্তমানের অসহায় অবস্থায় দোকান হইতে ধারে জিনিসপত্র না লইলে চলিবে না এবং লইতে গেলেই পূর্বের দেনার কিছু অংশ শোধ করিতেই হইবে নিরোদা বলিল শুয়ে পড়ো এখন ভেবে আর কি হবে চা হবার হবে নিরোদার এ কথাটা আবার শান্তিরামের বেশ লাগিল নিরোদার মনে ভালোবাসা আছে দুঃখ হোক কষ্ট হোক নিরদার মুখখানা দেখিলে তবুও যেন অনেকটা শান্তি নিরোদা বলিল ও গো শোনো তোমাদের গায়ে পশুপতি মুখুর যে ছিল পুকুরধারের ওই যে বড়ো দোতলা বাড়িটা ও তো আমার বিয়ে হয়ে পর্যন্তই পড়ে আছে ওইভাবে ওই বাড়ির লোক এসেছে আজ পুকুরের ঘাটে দেখি গাড়ি করে নামল একজন ছোকরা এক ষোলো সতেরো বছরের মেয়ে এক বুড়ি বোধ ওদের মা মেয়েটা আই বেশ দেখতে ওরা পশ্চিমে থাকতো না শান্তিরাম বলিল পশুপতি দাদার বাড়িতে তা হবে পশুপতি দাদা তো মারা গিয়েছেন আজ সাত আট বছর তাঁর ছেলে শুনেছি ইঞ্জিনিয়ার এতকাল পরে দেশের কথা মনে পড়েছে বোধ হয় না কানপুর কোথায় থাকে কোনো জন্মে তো আসতে দেখিনি বাড়িটা তো ভাঙাচোড়া থাকবে কী করে ও বাড়িতে পরদিন সকালে শান্তিরাম বাহিরের ঘরে বসিয়া আছে এমন সময় পঁচিশ ছাব্বিশ বছরের একটি সুদর্শন যুবক আসিয়া তাহাকে প্রণাম করিয়া বলিল কাকা চিনতে পারেন শান্তিরাম বুঝিল এটা পশুপতি মুখুজ্জের ছেলে যাহার কথা রাত্রে হইয়াছিল বলিল এসো বাবা এসো তোমার খুড়িমা বলছিলেন তোমরা কাল এসেছ তোমার বাবার সঙ্গে আমার যথেষ্টই আহা লোক তোমাদের রেখে স্বর্গে চলে গিয়েছেন বসো বাবা বসো বৌদিও এসেছেন নাকি না মায়ের শরীর ভালো না সঙ্গে এসেছেন আমার এক সম্পর্কে মাসিমা আমি কখনো গায়ে আসিনি কাউকে চিনি নে সকলের সঙ্গে আলাপ করে বেড়াচ্ছি দেখুন এই বাপ ঠাকুরদার দেশ অথচ কাউকে চিনি নে বাড়িটা নষ্ট হয়ে গিয়েছে একেবারে কাল সারা রাত্রির বিছানায় জল পড়েছে সঙ্গে আমার বোন আছে ওকেও নিয়ে এলাম এবার ম্যাট্রিক দেবে কলকাতায় মামার বাড়ি থেকে পড়ে বেশ বেশ খুব ভালো বাবা যাবে আসবে বই কি তোমরা গাঁয়ের রত্ন না এলে গেলে হবে দেখছো তো গাঁয়ের অবস্থা এমন সোনার চাঁদ ছেলে সব থাকতে আমরা কি কষ্টটা পাচ্ছি দেখো গায়ে থেকে তোমার নামটি কি বাবা যুবাক বলিল আগে আমার নাম সুশান্ত আমার বোনের নাম চিনময়ী চিনু বলে ডাকে আপনার কাছে যে জন্য এলাম তা বলি বাবা আমাদের হাতে কিছু টাকা দিয়ে গিয়েছিলেন ঠাকুরদাদার নামে গায়ে একটা পুকুর কেটে প্রতিষ্ঠা করবার জন্য আজ সাত বছর বাবা মারা গিয়েছেন কিন্তু নানা কারণে আমার গায়ে আসা ঘটেনি তাই এবার ভাবলুম যাবই কাজটা সেরে আসি আমাদের বাড়ির সামনে যে পুকুরটা রয়েছে ও তো একেবারে মজা ভাবছি ওটাকে কাটাবো পাড়ার লোকের জল খাওয়ার সুবিধা হয় তাহলে তা ও পুকুরে আপনার অংশ আছে শুনলাম আমি অন্য সব অংশীদারের কাছে গিয়েছিলাম তারা সব রাজি হয়েছেন এখন আপনি যদি আমিও বেশি ন্যায্য দাম যা হয় দেব সকলকেই দেব শান্তিরাম বলিল এ আর কি বাবা খুব ভালো কথা তোমার খুড়িমার সঙ্গে একবার পরামর্শ করে ও বেলা কি কাল যা হয় জানাবো যুবকটি চলিয়া গেল শান্তিরাম স্ত্রীকে ডাকিয়া বলিল শোনো শোনো একেবারে অকুলে পড়েছি ভাবছিলাম একটা কুল দেখা দিয়েছে তারপর পুকুরের ব্যাপারটা বর্ণনা করিয়া বলিল মজা এঁদো পুকুর পড়ে আছে শ্যাওলা হয়ে কখনো কিছু তো হয় না যা পাও পঁচিশটা টাকাও দেবে ভগবান জুটিয়ে দিয়েছেন ভালোই ভালোই চুকে গেলে পাঁচ পয়সার হরি লুট দিও দুপুরের পর পশুপতি মেয়েটি শান্তিরামের বাড়ি আসিল প্রণাম করিয়া বলিল কাকিমা বেড়াইতে আপনার সঙ্গে আলাপ করতে এলাম নিরোদা কাঁথা সেলাই করিতেছিল তাড়াতাড়ি উঠিয়া মেয়েটিকে চিবুক ছুঁইয়া আদর করিয়া বলিল এসো মা আমার এসো বসো গরিব কাকার বাড়ি তোমায় মা কোথায় বসায় এ আসনখানাতে বসো না দুজনে ভাবসাব খুব শীঘ্রই হইয়া গেল মেয়েটি বেশ সুন্দরী সারা দেহে একটা গতির হিল্লোল ছিপছিপে গরম মাথায় একরাস চুল একটু নামাইয়া এলানো খোপা বাধা সাদা সিধা ধরনের শাড়ি ব্লাউজ পরনে হাসি ছাড়া যেন কথা কহিতে পারে না মেয়েটি নিরোদা বলিল তোমার দাদা এসেছিল ওবেলা তোমার কাকার সঙ্গে দেখা করতে শুনলাম বড় ভালো ছেলেটি তুমি স্কুলে পড়ো শুনলাম কি পড়ো ক্লাস টেনে পড়ি এবার ম্যাট্রিক দেব। তোমার মা এলেন না কেন কখনো দেখিনি তাকে তার শরীর ভালো না বিছানা থেকে উঠলে মাথা ঘুরে কোথাও বেরুতে পারেন না আহা তার দেখাশোনা কে করে তোমার দাদার বিয়ে হয়েছে না দাদা বিয়ে করবে না এখন দেশ সেবা করবে যারা লেখাপড়া জানে না তাদের লেখাপড়া শেখাবে এসব দিকে মন দেশের কাজ করবে বলে পাগল অন্য ধরনের মানুষ দাদা দাদার কথা বলিবার সময় মেয়েটির চোখের দৃষ্টি স্নেহ ও শ্রদ্ধায় নম্র হইয়া উঠিল ক্ষণে ক্ষণে ইহার মুখের চেহারা যেন বদলাইয়া যাইতেছে ভারী জীবন্ত চোখ মুখ এসব পাড়া গাঁয়ে নিরদা কখনও এমন মেয়ে দেখে নাই অনেকক্ষণ বসিয়া এ গল্প ও গল্প করিবার পর মেয়েটি উঠিতে চাহিলে নিরদা বলিল চিনু মা গরিব কাকিমার বাড়ি এছো যদি কিছু না খেয়ে তো যেতে পারবে না তুমি বসো আমি একটু হালুয়া করে আনি চিনু বলিল মুড়ি নেই কাকিমা মুড়ি খেতে বড় ভালোবাসি নিরদা তাড়াতাড়ি মুড়ি মাখিয়ে আনিয়া দিয়া বলিল তুমি কি মুড়ি খেতে পারবে মা সেই জন্য দিতে ভরসা করিনি আমি নিজে মুড়ি ভাজি সঙ্গে সঙ্গে তাহার মনে হইল মুড়ির ধান ফুরাই আছে অথচ কিনিবার পয়সা নাই আর দুদিন পরে চিনু আসিলে তাহাকে মুড়ি দিবার সামর্থ্য পর্যন্ত থাকিত না মান সম্ভ্রাম কি করিয়া বজায় থাকে যে সংসারে পুরুষ মানুষ এমন অকর্মণ্য চিনু সেদিন গেল কিন্তু পরদিন সকালে আবার আসিয়া প্রায় ঘন্টা দুই নিরদার সঙ্গে কাটাইয়া গেল ভারী অমায়িক মেয়ে এদিন সংসারের যত তরকারি সব বটি পাতিয়া বসিয়া বসিয়া কুটিয়াড়িতে লাগিল নিরোদার কোনো বারণ শুনিল না পাড়ার অন্য সকলের বাড়িতে চিনু তত যায় না যত এখানে সে আসে নিরোদাকে তাহার কি যে ভালো লাগিল সেই জানে দিনে অন্তত দুইবার তার এখানে আসাই চাই নিরোদারও তাহাকে বেশ ভালো লাগে দিন দশবার পরে একদিন শান্তিরাম বলিল শুনেছ আমার অংশের দাম ধার্য হয়েছে বত্রিশ টাকা আশা করিনি এত হবে তা সবাই যে দর নিয়েছে আমিও তাই নিলাম নীরদা অবাক হইয়া বলিল সে কি গো ওই এক মজা ডোবা বত্রিশ টাকা করে অংশ হলে ছ অংশের জন্য সুশান্তকে দুশো টাকা দিতে হবে তা হবে বই কি ঠাকুরদাদার নামে পুকুরপীট তিষ্ঠে করবার গরজ আছে টাকা খরচ করবে না নিরদা গম্ভীর মুখে বলিল একটা কথা বলি শোনো তুমি ও টাকা নিতে পারবে না ছেড়ে দাও অমনি শান্তিরাম অবাক হইয়া বলিল অমনি ছেড়ে দেব কেন ব্যস্ত তুমি নিরদা বলিল চিনু আমাকে বড় ভালোবাসে এখানে ছাড়া সে কোথাও যায় না আসে না দুটি চাল ভাজা দিয়ে তাই হাসি মুখে বসে বসে খায় মেয়ের মতো মায়া হয়েছে ওর উপর ওদের কাছ থেকে তুমি ওই ডোবা বেচে টাকা নিতে পারবে না আর যে টাকা ন্যায্য নয় তা কখনো নিতে পারবে না তুমি তবে চলবে কি করে শুনি এ টাকা ছাড়লে কিসে থেকে কি হবে তা যাই হোক ওরা বড় মানুষ বটে কিন্তু গায়ে সবাই ওদের ঠকিয়ে নিচ্ছে ছেলে মানুষ পেয়ে তা বলে তুমি তা নিতে পারবে না এতে আমাদের ভাগ্যে যা আছে তুমি নিলে আমি অনর্থ বাঁধাবো বলে দিচ্ছি স্ত্রীকে শান্তিরাম ভয় করিত কাজেই যখন অন্য শরিকেরা ডোবার অংশের দাম কড়াইগণ্ডায় বুঝিয়া পাইল শান্তিরাম কিছুতেই টাকা লইল না সুশান্তকে বলিল পশুপতি দাদার ইচ্ছেতে তার বাবার নামের পুকুর হবে আমি তাতে টাকা নিতে পারবো না এমনি লিখে দিচ্ছি আমার অংশ ও অনুরোধ করো না বাবা রাত্রে সে স্ত্রীকে বলিল কথায় বলে স্ত্রী বুদ্ধি তুমি টাকা নিতে দিলে না এখন কর উপোস বত্রিশ টাকায় দুই মাস ভাবতে হতো না এখন আমি কোথা থেকে যে কি করি এই পুজো আসছে সামনে অন্তত ওদের কাপড় কিনে দিতে পারতাম তো নিরদা বলিল ফাঁকি দিয়ে টাকা আদায় করে সে টাকায় আমার ছেলে মেয়ের কাপড় কিনতে হবে না ওরা কাপড় একবার না হয় পরবে না যেমন চিনু তেমনি ওর দাদা ওরা ছেলে মানুষ ওদের কাছ থেকে দাম নিয়ে অনেজ্য টাকা আদায় করে কদিন খাবে বেশ করেছো ছেড়ে দিয়েছ টাকাটা হাত ছাড়া হওয়াতে শান্তিরাম দুঃখিত হইল বটে কিন্তু স্ত্রীর এ নূতন মূর্তি তাহার কাছে লাগিল ভালো সোনার বালার শোকে স্ত্রীর যে মূর্তি দেখিয়াছিল ইহা তাহার বিপরীত নিরোদা না বেশ লোক এ জিনিস যে আবার নিরোদার মধ্যে আছে বলিল শোনো ওপারার মহেশ দাদা তো এক শরিক আমায় ডেকে পরশু বলছে হ্যাঁ হ্যাঁ তোমরা নাকি বত্রিশ টাকা করে অংশ ধার্য করেছ আমি আমার অংশ পঞ্চাশ টাকার কমে দেব না ওদের গরজ পড়েছে বড় লোক যা চাইবো তাই দিতে হবে ও খাস ব্রহ্মোত্তর ছাড়বো কেন অত সহজে সত্যি যা বলেছো সুশান্তকে ভালো মানুষ পেয়ে ওরা দম দিয়ে বেশি টাকা আদায় করেছে করে থাকে করেছে যার ধর্ম তার কাছে ও টাকা কদিন খেতে ও কথা বাদ দাও পুকুর কাটিয়ে দেবে ওরা এক গাদা টাকা খরচ করে কিন্তু জল খাবে পাড়ার পাঁচজনেই তো ওরা সে পশ্চিম থেকে কিন্তু পুকুরের জল খেতে আসছে না আমাদের সুবিধের জন্যই ওরা করে দিচ্ছে চিনু বলেছিল ওর দাদা পরের কাজে দেশের কাজে বড় মন দিয়েছে বেশ ছেলেটি পূজার দিন কয়েক বাকি সুশান্ত সন্ধ্যার সময় শান্তিরামের বাড়ি আসিল বলিল কাকা আমরা কাল চলে যাচ্ছি পশ্চিমে আমার ছুটি ফুরিয়ে এসেছে আপনার উপর একটা ভার দিয়ে যেতে চাই পুকুর কাটানোর ভারটা আপনি নিন গায়ের মধ্যে আপনি অনেস্ট লোক দেখলুম চিনুর মুখে আপনাদের সব কথা আমি শুনেছি একটা প্রস্তাব আছে আমার যদি কিছু মনে না করেন তবে বলি আমি এই পুকুর কাটানোর আর আমাদের জমি জমা বাড়িঘর এখানে যা আছে তা দেখাশোনা করবার জন্য মাসে আপনাকে পনেরো টাকা দেব পুকুর কাটানো হয়ে গেলে আমাদের বাড়িটা মেরামত করবার ভারও আপনার উপর থাকবে আমি টাকা পাঠিয়ে দিয়ে খালাস হব মাঘ মাসের দিকে মাকে নিয়ে এসে পুকুর প্রতিষ্ঠা করে যাব বলুন কাকা এতে আপনি রাজি আছেন রাজি না হলে ছাড়ছি নে গায়ে আর লোক নেই আর আমাদের যাওয়ার আগে আপনার দু মাসের টাকা দিয়ে যাব। কেন না পুজো আসছে খরচপত্র আছে তো পুকুর কাটার দরুনও আপাতত একশো টাকা আপনার হাতে দিয়ে যেতে চাই আপনাকে সকলে গায়ে বলে হোটেলওয়ালা বামুন কিন্তু দেখছি আপনি খাঁটি লোক শান্তিরামের মাথা ঘুরিয়া গেল ছোকরা আরও সব যে কি বলিয়া গেল শান্তিরামের মাথার মধ্যে কিছুই ঢুকিল না সুশান্ত চলিয়া গেলে তাড়াতাড়ি বাড়ির ভিতর গিয়া স্ত্রীকে ডাকিয়া বলিল ওগো কোথায় গেলে শুনছ শোনো শোনো নিরোদা সব শুনিয়া হাসি মুখে বলিল স্ত্রী বুদ্ধি বলছিলে যে আমার বুদ্ধি নিয়ে চলো একটু শেষ হলো আজকের গল্প পরবর্তী গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসবো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন নমস্কার